Good morning, friends. Welcome to Vision WBCS YouTube channel. Last 2 din class ta hoy nai. Extremely sorry for that. Actually, ekto health issue chilo bole ami class ta nite pari nai. Tai ajke amra 1st of July theke 3rd of July obbi je somosto current affairs ache seguloke cover korbo. So, moving on. Prothome bole di dekho Indian Polity er amar ei post ta launch hoyeche nextofficer.com portal e. কোর্সটা ইউপিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউবিসিএস দুটো লেভেলের জন্যই বানানো আছে বাট এই কোর্সে তোমাদেরকে যদি এখন সাবস্ক্রাইব করো তোমরা এই কোর্সটাকে তাহলে উইদিন নেক্সট ওয়ান উইক দ্যাট ইজ বাই 31st জুলাই 2021 তোমাদেরকে কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিয়ের সমস্ত ইম্পর্টেন্ট টপিকস উইথ ইচ অ্যান্ড এভরি আসপেক্টস কিন্তু এখানে টিচ করা হবে সো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো দেন ইউ ক্যান ডাইরেক্টলি By the course, enroll korte paro course. To enroll, you can contact at my number 7001569281. Okay, ita Indian Polity er jonno. Now moving on to the current affairs. Prothome dekhbo national affairs. Dekho question hoche, what was the deadline fixed by Supreme Court of India for all state and UTs for implementing One Nation One Ration Card scheme? One Nation One Ration Card scheme jeta ache. যেটা 2019 সালে লঞ্চ হয়েছিল কেন্দ্র সরকার দ্বারা সেই ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিমটাকে কোন দিন অবধি মানে কোন ডেট অবধি সমস্ত স্টেট আর এল এস ইউনিয়ন টেরিটরিকে ইমপ্লিমেন্ট করতে বলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেডলাইনটা কি ফিক্স করেছে সুপ্রিম কোর্ট তো আনসার হচ্ছে 31st জুলাই 2021 31 জুলাই 2021 এর মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রদেশ সমস্ত স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিতে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এই ডেডলাইনটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দিয়েছে ওকে মুভিং অন ইন জুন 2021 মিনিস্ট্রি অফ জল শক্তি রিলিজ দ্য গ্লেশিয়াল লেক অ্যাটলাস অফ ড্যাশ টু স্টাডি দি ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ এর ইম্প্যাক্টটাকে স্টাডি করার জন্য একটা গ্লেশিয়াল লেক অ্যাটলাস মিনিস্ট্রি অফ জল শক্তি রিসেন্টলি রিলিজ করেছিল এবার এই গ্লেশিয়াল লেক অ্যাটলাস কোন রিভার বেসিনের উপরে বেস করে রিলিজ করা হয়েছিল তো আনসার হচ্ছে গঙ্গা রিভার বেসিন গঙ্গা রিভার বেসিন এর জন্য গ্লেশিয়াল লেক অ্যাটলাস রিলিজ করা হয়েছিল বাই মিনিস্ট্রি অফ জল শক্তি আর এর এমটা কি ছিল তো এম ওয়াজ টু স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ কে স্টাডি করতে এই তোমার স্কিমটাকে সরি গ্লেশিয়াল লেক অ্যাটলাস অফ গঙ্গা রিভার বেসিনটাকে রিলিজ করা হয়েছিল বাই মিনিস্ট্রি অফ জল শক্তি ওকে কে রিলিজ করেছিল তো সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স পঙ্কজ কুমার উনি রিলিজ করেছিলেন আর এই রিলিজ যখন হয়েছিল দ্য সেম ডে দ্য সেম ইভেন্ট এই ইভেন্টেই ইসরো এর যে চেয়ারম্যান হচ্ছেন কে সিবান ইনি এনএচপি ভুবন বলে একটা পোর্টাল আছে এনএচপি ভুবন পোর্টালটাকেও লঞ্চ করেছিলেন সো এটাও তোমরা একটু দেখবে বা নোট ডাউন করে নিতে পারো দ্যাট এনএচপি ভুবন ওয়াজ লঞ্চ বাই হুম তো এটা ইসরো এর চেয়ারম্যান কে সিওয়ান লঞ্চ করেছেন ক্লিয়ার মুভিং অন নেক্সট ইন জুন 2021 দ্য ইন্ডিয়ান নেভিস আইএনএস কিলতান পার্টিসিপেটেড ইন এ জয়েন্ট নেভাল এক্সারসাইজ ইন দ্য ইস্ট চাইনা সি উইথ উইচ কান্ট্রি কোন দেশের সাথে রিসেন্টলি ইন্ডিয়ান নেভি একটা জয়েন্ট নেভাল এক্সারসাইজ করেছে ইস্ট চাইনা সিতে আর ইন্ডিয়ার পক্ষ থেকে আইএনএস কিলতান পার্টিসিপেট করেছিল তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই জয়েন্ট নেভাল এক্সারসাইজ ইন্ডিয়া আর কোন দেশের মধ্যে হয়েছিল তো আনসার হচ্ছে সাউথ কোরিয়া অ্যান্ড ইন্ডিয়ান নেভি এর মধ্যে জয়েন্ট নেভাল এক্সারসাইজ হয়েছিল যেখানে আমাদের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শিপ করওয়াল্টে আইএনএস কিলতান কে পার্টিসিপেট করানো হয়েছিল ওকে আর কোথায় হয়েছে এটা তো ইস্ট চাইনা সিতে এই নেভি এক্সারসাইজটা হয়েছিল ক্লিয়ার মুভিং অন Name the organization that is planning to build a center of excellence for artificial intelligence at Arun Jaitley National Institute of Financial Management. Arun Jaitley National Institute of Financial Management e ye tomake question ta kora hocche that Arun Jaitley National Institute of Financial Management e
কোন অর্গানাইজেশন সেন্টার অফ এক্সিলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাথে যুক্ত হয়ে একটা তোমার সেন্টার অফ এক্সিলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে প্ল্যান করছে, বিল্ড করছে? অরুণ জেটলি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কোন অর্গানাইজেশন সেন্টার অফ এক্সিলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে বিল্ড করার প্ল্যানিং করছে? তো আনসার হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট ইজ প্ল্যানিং টু বিল্ড এ সেন্টার অফ এক্সিলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাট অরুণ জেটলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। Clear? Moving on. In July 2021, India unveiled Asia's longest and world's fifth largest NATTRACS high-speed track. Dekho, National Automotive Test Tracks bole, je track ta hoche, NATTRACS jeta ke bola hoche, ta ekta high-speed track ache, sheta Asia sobthike lomba, as well as world's fifth largest high-speed track ache, ei track ta kothai unveil kora hoche, ba kon রাজ্যে এটা লোকেটেড আছে ন্যাট্রাক্স হাই স্পিড ট্র্যাকটা? তো আনসার হচ্ছে ইন্দোর ইন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ইন্দোরে কিন্তু ন্যাট্রাক্স যে আছে, মানে কি আমাদের যে ন্যাশনাল অটোমোটিভ টেস্ট ট্র্যাকস ফর হাই স্পিড, যেটা একটা হাই স্পিড ট্র্যাক আছে, সেটা রিসেন্টলি আনভিল করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোথায় করা হয়েছে? তো ইন্দোর মধ্যপ্রদেশে করা হয়েছিল। তারপর আমরা এটা বলে নিই দ্যাট গভর্নর কি, হু ইজ দ্য সিএম অফ দিস প্লেস, মধ্যপ্রদেশ সিএম কে আছে? সিএম হচ্ছে আমাদের, দ্য নেম ইজ শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান হচ্ছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। অ্যান্ড হু ইজ দি গভর্নর? গভর্নর হচ্ছে আনন্দিবেন পটেল। আনন্দিবেন পটেল অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের রাজ্যপাল, কিন্তু ওনাকে অতিরিক্ত ভার দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের, মানে এডিশনাল চার্জ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের। ওকে, এন্ড ক্যাপিটালটা কি তোমরাও জানো, দ্যাট ইট ইজ ভোপাল। রাইট, মুভিং অন। ড্যাশ পার্টনার উইথ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ফর কনস্ট্রাকটিং ইউনিটস 5 and 6 অফ কুডন কুলম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ইন। কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে তোমাদেরকে দ্যাট কোন দেশ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সাথে যুক্ত হয়ে কুডন কুলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এর ইউনিট 5 আর ইউনিট 6 কে কনস্ট্রাকশন করবে? আর কুন্ডলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে লোকেটেড আছে? তো আনসার হচ্ছে রাশিয়া। রাশিয়া অ্যালং উইথ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সাথে যুক্ত হয়ে কুডান কুলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা তামিলনাড়ুতে আছে, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইউনিট 5 আর ইউনিট 6 কে কনস্ট্রাক্ট করবে। ওকে, হু ইজ দি প্রেসিডেন্ট অফ রাশিয়া? তো রাশিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। ওকে, ক্যাপিটালটা মস্কো। ওকে, নেক্সট, হু ইজ দি সিএম অফ তামিলনাড়ু? তামিলনাড়ু এর সিএম কে? তো ইট ইজ এম কে স্ট্যালিন। এম কে স্ট্যালিন হচ্ছে চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু অ্যান্ড গভর্নর অফ তামিলনাড়ু কে? তো বনওয়ারিলাল পুরোহিত। বনওয়ারিলাল পুরোহিত হচ্ছে তামিলনাড়ু এর গভর্নর। ক্লিয়ার? তারপর একটা পয়েন্ট, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনপিসিএল যেটা আছে, তার হেডকোয়ার্টারটা কোথায় আছে? তার হেডকোয়ার্টারটা হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রে। ওকে, অ্যান্ড ইন্ডিয়া আর রাশিয়া যে এগ্রিমেন্ট করেছে, এই এগ্রিমেন্টে 12টা নিউক্লিয়ার প্ল্যান্টকে বাই 2035 কিন্তু বিল্ড করা হবে ইন্ডিয়াতে। ক্লিয়ার? সো প্রিলিমসের জন্য তোমরা এটা মনে রাখতে পারো দ্যাট কুডানকুলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে আছে, এটাও তোমাদেরকে জিওগ্রাফি আর স্ট্যাটিক পোর্শনে জিজ্ঞাসা করতে পারে। অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা যেটা পয়েন্ট দিলাম। ক্লিয়ার? মুভিং অন। What is India's rank in the Global Cyber Security Index 2020 released by International Telecommunication Union? International Telecommunication Union dara Global Cyber Security Index 2020 ke launch kara hoyeche. Global Cyber Security Index 2020 ke release kara hoyeche. Ei index e Bharater sthan ki royeche? To answer hocche 10. India stand hocche 10th. India rank hocche 10th. With a score of 97.5. আর কে টপ করেছে সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে? তো USA টপ করেছে সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে।
এর আগে ইন্ডিয়ার যে র্যাঙ্কটা ছিল 2018 এর যে এডিশনটা এসেছে ওই এডিশনে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু 47th ছিল, সেখান থেকে ইন্ডিয়া একটা লিপ নিয়ে ডাইরেক্টলি 10th চলে গেছে। ওকে, যদি আমরা এশিয়া প্যাসিফিক নেশনস এর ক্ষেত্রে দেখি তাহলে সাউথ কোরিয়া অ্যান্ড সিঙ্গাপুর টপ করেছে এশিয়া স্পেসিফিক নেশনস এ, আর ইন্ডিয়ার র্যাঙ্ক 4th রয়েছে ইন এশিয়া প্যাসিফিক নেশনস ট্যালি, অ্যান্ড ওভারঅল ট্যালিতে ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 10th। ক্লিয়ার? মুভিং অন, উইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি লঞ্চ হসলা ইন্সপায়ারিং হার গ্রোথ আ কম্প্রিহেনসিভ ওমেন এন্টারপ্রেনিয়রশিপ স্কিম? Women Entrepreneurship Scheme, যার নাম হচ্ছে হসলা ইন্সপায়ারিং হার গ্রোথ, এই স্কিমটাকে কোন সরকার বা কোন রাজ্য বা কোন ইউটি লঞ্চ করেছে? তো আনসার হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উনি একটা স্কিম লঞ্চ করেছেন যার নাম হচ্ছে হসলা ইন্সপায়ারিং হার গ্রোথ। আর হসলা ইন্সপায়ারিং ফর গ্রোথ যে স্কিমটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি উমেন এন্টারপ্রেনিয়রশিপকে প্রমোট করার জন্য এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছে, আর ইমপ্লিমেন্ট করা হবে বাই জম্মু অ্যান্ড কাশ্মীর ট্রেড প্রমোশন অর্গানাইজেশন। ক্লিয়ার? মুভিং অন, উইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ জন সহায়ক আপকা সহায়ক মোবাইল অ্যাপ অ্যান্ড আ ফার্স্ট অফ ইটস কাইন্ড এনার্জি কনজারভেশন স্কিম ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট এসি স্কিম? তো দেখো, জন সহায়ক আপকা সহায়ক বলে একটা মোবাইল অ্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ প্রথম এনার্জি কনজারভেশন স্কিম যার নাম হচ্ছে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট এসি স্কিম, এই দুটো একটা স্কিম অ্যাজ ওয়েল অ্যাজ একটা মোবাইল অ্যাপ কে কোনটা রাজ্য সরকার লঞ্চ করেছে? তো আনসার হচ্ছে হরিয়ানা। হরিয়ানার মুখ্যমন্ত্রী এর নাম কি? তো মনোহর লাল খট্টর। ওকে, আর উপ মুখ্যমন্ত্রী বা ডেপুটি চিফ মিনিস্টার অফ হরিয়ানা কে হয়ে যাচ্ছে? তো ইট ইজ দুষ্যন্ত সিং চৌটালা। ওকে, গভর্নর অফ হরিয়ানা কে আছে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, গভর্নর অফ হরিয়ানা কে এটা কমেন্ট বক্সে জানাবে আমাকে। মুভিং অন, অ্যাপয়েন্টমেন্টস গুলো দেখে নি। তো ইন জুন 2021 দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সটেন্ডেড দ্য টেনিওর অফ অমিতাভ কান্ত ড্যাশ অফ নীতি আয়োগ বাই হাউ মেনি ইয়ার্স? মানে তোমাকে জিজ্ঞাসা করছে অমিতাভ কান্তের টেনিওর কে সেন্ট্রাল গভর্নমেন্ট রিসেন্টলি কি করেছে, এক্সটেন্ড করেছে। তো অমিতাভ কান্ত কে আর ওনার যে টেনিওর আছে সেটাকে কত বছরের জন্য বা কত সময়ের জন্য কি করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে? তো আনসার হচ্ছে অমিতাভ কান্ত অ্যাকচুয়ালি সিইও আছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ নীতি আয়োগ, অ্যান্ড ওনার যে টেনিওর আছে সেটাকে এক বছরের জন্য বাড়ানো হয়েছে বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, মুভিং অন, ইন জুন 2021 দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সটেন্ডেড দ্য টেনিওর অফ হুম অ্যাজ দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বাই ওয়ান ইয়ার? এক বছরের জন্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার যে টেনিওর আছে সেটাকে বাড়ানো হয়েছে। সে কোয়েশ্চেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে? তো আনসার হচ্ছে কে কে বেণুগোপাল। কে কে বেণুগোপাল ভারতের অ্যাটর্নি জেনারেল আছেন। অ্যাটর্নি জেনারেল জিনিসটা কি? তো উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্য সুপ্রিম লয়ার, সুপ্রিম লয়ার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে দিকে হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আর এখানে একটা অপশনে দেখতে পারো তুষার মেহতা আছে। তুষার মেহতা কে? তুষার মেহতা হচ্ছে হি ইজ দি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যাচ্ছে তুষার মেহতা, আমাদের অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল, অ্যান্ড কিশোর দত্তা বলে যে এখানে থার্ড অপশনে আছে। তো কিশোর দত্তা কে? কিশোর দত্তা হয়ে যাচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? আর অ্যাডভোকেট জেনারেল কে হয়? তো হি ইজ দ্য হাইয়েস্ট লিগাল অফিসার অফ দি স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের হাইয়েস্ট লিগাল অফিসার এর নাম হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। আর বাংলার অ্যাডভোকেট জেনারেল কে? তো কিশোর দত্তা। ক্লিয়ার? মুভিং অন, হু ইজ টু ইলেক্টেড অ্যাজ দ্য 11th চিফ মিনিস্টার অফ উত্তরাখণ্ড? উত্তরাখণ্ডের 11th চিফ মিনিস্টার হিসাবে কাকে ইলেক্ট করা হয়েছে? তো আনসার হচ্ছে পুষ্কর সিং ধামী। পুষ্কর সিং ধামীকে উত্তরাখণ্ডের 11th চিফ মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে আফটার দ্য রেজিগনেশন অফ তীরথ সিং রাওয়াত। যে তীরথ সিং রাওয়াত যে প্রেজেন্ট মুখ্যমন্ত্রী ছিলেন, সরি ফর্মার মুখ্যমন্ত্রী, ওনার রেজিগনেশনের পরে পুষ্কর সিং ধামীকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ দি
11th চিফ মিনিস্টার অফ উত্তরাখণ্ড। তীরথ সিং রাওয়াত কেন রিজাইন করেছেন, তো এটা আমরা সবাই জানি দ্যাট পলিটিতে, দ্যাট এটা আমাদের কনস্টিটিউশনে লেখা আছে, যদি কোনো মানুষ সিএম বা পিএম বা মিনিস্টার হয়ে থাকে তা ওকে তাহলে সিক্স মান্থসের অন্তরে বাই সিক্স মান্থসের ভিতরে ওকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেটিভ কাউন্সিল যদি স্টেটে হয়ে থাকে, আর সেন্ট্রালের ক্ষেত্রে পার্লিয়ামেন্টের কিন্তু মেম্বার হইতে হবে। বাট তীরথ সিং রাওয়াত যেহেতু স্টেট লেজিসলেচার অফ উত্তরাখণ্ডের মেম্বার ছিলেন না, ছয় মাসের টেনিয়র ওনার পুরো হইতে চলেছিল, অ্যান্ড ওইখানে কোভিডের জন্য ইলেকশনের কোনো সম্ভাবনা নেই, তাই উনি কনস্টিটিউশনাল মেকানিজমকে কোট করে রিজাইন করেছেন, অ্যান্ড ওর বদলে পুষ্কর সিং ধামিকে 11th চিফ মিনিস্টার অফ উত্তরাখণ্ড হিসাবে ইলেক্ট করা হয়েছে। গভর্নর কে আছে উত্তরাখণ্ডের, তো ইট ইজ বেবি রানী মৌর্যা, ক্যাপিটাল হচ্ছে দেহরাদুন, সামার ক্যাপিটাল হচ্ছে গরসেন, আর জুডিশিয়াল সিট মানে কি হাইকোর্ট কোথায় আছে উত্তরাখণ্ডের, সেটা হচ্ছে নৈনিতাল। ওকে, চিফ মিনিস্টার হচ্ছে পুষ্কর সিং ধামি। ক্লিয়ার? মুভিং অন, ইম্পর্টেন্ট ডেজ গুলো দেখে নি। When is the International Asteroid Day or Asteroid Day annually observed by the United Nations? United Nations International Asteroid Day কোন দিন অবজার্ভ করে? তো আনসার হচ্ছে 30th June। 30th June প্রত্যেক বছর United Nations Asteroid Day হিসাবে অবজার্ভ করে। Next, when is the World Sports Journalist Day annually observed by the International Sports Press Association? International Sports Press Association দ্বারা World Sports Journalist Day কোন দিন অবজার্ভ করা হয়? তো আনসার হচ্ছে 2nd of July এভরি ইয়ার। ক্লিয়ার? মুভিং অন, When is the National Chartered Accountants Day annually observed in India? National Chartered Accountants Day প্রত্যেক বছর কোন দিন অবজার্ভ করা হয়? তো আনসার হচ্ছে 1st July। 1st July প্রত্যেক বছর ন্যাশনাল চার্টার অ্যাকাউন্টেন্ট ডে হিসাবে পালন করা হয়। নেক্সট, What is the theme of 2021's National Doctors Day, which is annually observed across India on 1st July, marking the birth anniversary of whom? Question is, what is the theme of National Doctors Day 2021? And, 1st July, National Doctors Day, kar birth anniversary er upolokhe celebrate kori? So, answer is, that থিমটা হয়ে যাচ্ছে সেভ দ্য সেভিয়ার্স, অ্যান্ড ডক্টর বিধানচন্দ্র রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী আছেন ডক্টর বিধানচন্দ্র রায়, তো পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অ্যাজ ওয়েল অ্যাজ আ ডক্টর, যিনি বাই প্রফেশন ডক্টর ছিলেন, তো ডক্টর বিধানচন্দ্র রায়ের বার্থ অ্যানিভার্সারিকে মার্ক করে 1st July প্রত্যেক বছর ন্যাশনাল ডক্টর্স ডে হিসাবে অবজার্ভ করা হয়। আর এই বছর যে থিম কি ছিল, তো থিম ওয়াজ Save the saviors. Clear? Moving on. Miscellaneous dekhe ni. Which organization developed the Atmanirbhar Krishi app to provide soil-based cropping guidance to farmers? Krishok der ke soil-based cropping guidance provide korte kon organization Atmanirbhar Krishi app ke develop koreche? To answer hocche Tech Mahindra. Clear? Tech Mahindra Atmanirbhar Krishi app ke develop koreche. Moving on. Who was honored with 2021's Diana Award for contributing to the society during COVID-19 pandemic? COVID-19 pandemic এর সময় society কে help করার জন্য 2021 Diana Award কাকে দেওয়া হয়েছে? তো answer হচ্ছে all, that is Kaif Ali, Sana Mittar as well as Devanshi Ranjan, এই তিনজনকে কিন্তু Diana Award দিয়ে সম্মানিত করা হয়েছে। Clear? Moving on, which country was chosen as the new venue of ICC Men's T20 World Cup tournament due to prevailing pandemic situation in India? Bharote COVID er je second wave beshi chilo ar third wave asharo ekta sambhavona ache, seta ke dekhe kon deshe ICC Men's T20 World Cup tournament ke shift kora hoyeche, venue ta ke shift kora hoyeche kon deshe? To answer hocche UAE as well as Oman. UAE আর ওমানে ICC Men's T20 World Cup হোস্ট করা হবে। এটা আগে ইন্ডিয়াতে হোস্ট করার কথা ছিল,
বাট বিকজ অফ দি প্যান্ডেমিক কোভিড নাইনটিন এর সিচুয়েশনের জন্য এটাকে শিফট করা হয়েছে টু ইউএই এন্ড ওমান। আর হোস্ট কোন বোর্ড করবে, তো বিসিসিআই হোস্ট করবে চারটে ভেন্যুতে এই আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাকে। ক্লিয়ার? মুভিং অন, হু অথর দ্য বুক পিয়ার্সলি ফিমেল দ্য জুট চান স্টোরি, দ্য জুট চান স্টোরি পিয়ার্সি পিয়ার্সলি ফিমেল নামের বইটাকে কে লিখেছেন? তো আনসার হচ্ছে সন্দীপ মিশ্রা। সন্দীপ মিশ্রা যে বইটা লিখেছেন ওর নাম হচ্ছে, বইটার নাম হচ্ছে ফিয়ার্সলি ফিমেল দ্য ডিউটি ডিউটি চান স্টোরি। ওকে, মুভিং অন, হু অথর্ড দ্য বুক? জনক সুতা সুত শৌর্য, জনক সুতা সুত শৌর্য নামের বই কে লিখেছেন? তো আনসার হচ্ছে গৌরী শঙ্কর শর্মা। গৌরী শঙ্কর শর্মা এই বইটাকে লিখেছেন যার নাম হচ্ছে জনক সুতা সুত শৌর্য। ক্লিয়ার? সো দ্যাট ওয়াজ অল ফর দি থ্রি ডেজ কারেন্ট অ্যাফেয়ার্স। এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এই তিন দিনের জন্য এক্সাম প্রসপেক্টিভ এর জন্য ইম্পর্টেন্ট ছিল। যদি তোমরা ডিটেল ওয়েতে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করতে চাও অ্যালং উইথ সিক্স মান্থস এর সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কে লাস্ট সিক্স মান্থ সাথে লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে আগামী এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স টাকে কম্প্রিহেন্সিভলি ইউপিএসসি অ্যাজ ওয়েল এস ডাব্লিউবিসিএস এর জন্য কভার করতে চাও, তাহলে ইউ ক্যান জয়েন মাই কোর্স অ্যাট নেক্সট অফিসার ডট কম। এখানে উইকলি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, প্রি ওরিয়েন্টেড, মেন্স ওরিয়েন্টেড, ইন্টারন্যাশনাল রিলেশন, এমসিকিউ সব পেয়ে যাচ্ছ। ওকে, তো ফর ফার্দার ইনকোয়ারি ইউ ক্যান ডিরেক্টলি কল মি অর কন্ট্যাক্ট মি অ্যাট মাই নাম্বার 7001569281। ওকে, তো দ্যাটস অল ফ্রেন্ড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। কালকে সানডে, কালকে হচ্ছে মানডে, তো মানডে আমার ক্লাসটা অফ থাকবে বিকজ সানডে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি একসাথে কম্পাইল করে, সানডে আর মানডে কারেন্ট অ্যাফেয়ার্স আমি একসাথে কম্পাইল করে টিউজডেতে প্রোভাইড করি। তো কালকে আমার ক্লাসটা অফ থাকবে, বাট ফ্রম টিউজডে উইল আগেন কন্টিনিউ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার ক্লাসেস। ওকে, সো টিল দ্যাট টাইম থ্যাংক ইউ, স্টে সেফ, স্টাডি হার্ড, জয় হিন্দ।